আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আসমল ভাইয়ের কোচিংয়ের পরীক্ষাগুলো দিতে হয়। এই পরীক্ষাগুলো দিতে হলে আপনাকে দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসগুলো হলো, একটি হচ্ছে আপনার গুগল ক্লাসরুম, আর অন্যটি হচ্ছে ফটো টু পিডিএফ অ্যাপস। তো প্রথমে আমি গুগল ক্লাসরুম অ্যাপসটি ডাউনলোড করব। গুগল ক্লাসরুম যেখানে ডাউনলোড করা আছে। আরেকটি অ্যাপস হচ্ছে ফটো টু পিডিএফ অ্যাপসের জন্য আমি ডক স্ক্যানার একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা অনেক ভালো। এটার মাধ্যমে আমি ফটো থেকে পিডিএফ করতে পারবো। এই দুটি অ্যাপস ডাউনলোড করার পর আপনারা কী করবেন, সর্বপ্রথমে আপনারা পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়ার পর আপনারা যার যার মোবাইল দিয়ে খাতা থেকে ছবি তুলবেন। ছবি তোলার পর এই অ্যাপসের মাধ্যমে ফটো থেকে পিডিএফ করবেন। তো ফটো থেকে পিডিএফ কীভাবে করতে হয় সেই নিয়মটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমে অ্যাপসে প্রবেশ করলাম। অ্যাপসে প্রবেশ করার পর এখানে আমি ফটো সিলেক্ট করব। এই যে এখানে ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর নেক্সট, তারপর কন্টিনিউ, এখানে নেক্সট। তারপর নেক্সট, এখানে এটা করার পর ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে ওপেন একটা পিডিএফ অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্রিয়েট পিডিএফ ফর এন্ট্রি ডকুমেন্টস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এখানে পিডিএফটা তৈরি হয়ে যাবে। তারপর আমি এই পিডিএফটা আমার মোবাইলের মেমোরিতে সেভ করব। আপনারা চাইলে নিজস্ব ড্রাইভে সেভ করতে পারেন। এখানে সেভ অপশনে যাওয়ার পর এখানে আমার মোবাইল মেমোরিতে সেভ করব। এসডি কার্ড এখানে আমি একটা ফাইলের ভিতরে রাখবো। রাখার পর এখানে সিলেক্ট অপশন দিয়ে এটা সেভ করব। এখানে আমার পিডিএফটা তৈরি করা হয়ে গেছে। এখন আমার এই উত্তরপত্রটা আমার সাবমিট করতে হবে বাইরে ওইখানে। তো আমি সাবমিট করতে হলে আমাকে গুগল ক্লাসরুমে গিয়ে সাবমিট করতে হবে। এখন আমি গুগল ক্লাসরুমে প্রবেশ করব। এই যে গুগল ক্লাসরুম ওপেন করলাম। এখানে আপনাদের সবাইকে ভাই একটা কোড দিয়েছিলেন, সেই কোডের মাধ্যমে আপনারা ভাইয়ের কোচিংয়ের যে পেজ আছে সেই পেজে প্রবেশ করবেন। এখানে আমি কোডের মাধ্যমে জয়েন হয়েছিলাম। এখানে পিএসজেড 2021 এ এখানে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমাদেরকে আগে অনেক এক্সাম নিয়েছিল, এখানে আমরা সাবমিট করেছিলাম। এখন আপনাদেরকে দেখে আরেকটা সাবমিট করব। এখানে 16 নভেম্বর 2020 সালে একটা পরীক্ষা নিয়েছিলেন, সে এক্সামটাতে আমি এখন আবার সাবমিট করব। এখানে যে পিডিএফটা আমি সাবমিট করেছিলাম সেটা আমি ক্যান্সেল করব, এখন রিমুভ করব। রিমুভ করার পর এখানে অ্যাড ওয়ার্ক একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড অপশনে ক্লিক করব। তারপর আমি আমার মেমোরি যে লোকেশনে আমার সেই ফাইলটা রেখেছিলাম, মানে পিডিএফ ফাইলটা যেখানে রেখেছিলাম সেটা খুঁজে বের করে এখানে আপলোড করব। আমার পিডিএফ ফাইলটা মেমোরির ভিতরে ক্যালকুলাস লাইভ ক্লাস এখানে ফাইলের ভিতরে রেখেছিলাম। তারপর এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপলোড হচ্ছে। এখানে আপলোড হওয়ার পর এখানে টার্ন ইনে ক্লিক করব। এই টার্ন ইনে ক্লিক করার পর আমার এখানে উত্তরপত্রটা সাবমিট হয়ে যাবে। আপনারা এই নিয়মটা ফলো করলে সবাই উত্তরপত্রগুলো সাবমিট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।